Hello, my name is students. Welcome everybody. Welcome to the online video class. My name is Mohammad Saddam Hussain, assistant teacher in English, Srishti Central School and College, Rajshahi. Dear students, আজকে আমরা মডেল কোশ্চেন 8 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের মডেল কোশ্চেন 8 এর 10 নম্বর যে প্রশ্নটা থাকে প্রশ্নে, সেই প্রশ্নের অ্যানসারটা কিভাবে লিখতে হবে এবং এটা থেকে আমরা কিভাবে ইনফরমেশন গুলোকে মেমোরাইজ করতে পারি বা দেখে বুঝতে পারি, সেই বিষয়গুলো আজকে ক্লাসের মধ্যে দেখাতে যাচ্ছি। সো লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড। অ্যাজ ইউ সি ইন দ্য হোয়াইট বোর্ড, টুডে উই আর গোইং টু ডিসকাস মডেল কোশ্চেন 8, কোশ্চেন নাম্বার 10। দ্য টাইটেল অফ দ্য কোশ্চেন ইজ হাউ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, কিভাবে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি বা নিতে পারি, বা হোয়াট ইজ দ্য প্রসিজার টু টেক পার্ট ইন দ্য ফিজিক্যাল এক্সারসাইজ, এই বিষয়গুলো মোটামুটি আজকে ক্লাসের মধ্যে আমরা দেখছি। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে পরীক্ষার কোশ্চেনে এই প্রশ্নের উপরে ভিত্তি করে 5 মার্কের অথবা 6 মার্কের প্রশ্ন থাকে এবং এক্ষেত্রে তিনটা প্রশ্ন দেওয়া থাকে। সেই তিনটা প্রশ্নের মার্ক ভ্যারিয়েশন গুলো হচ্ছে, প্রথম প্রশ্নের জন্য 1 মার্ক থাকে, দ্বিতীয় প্রশ্নের জন্য 2 মার্ক থাকে এবং তৃতীয় প্রশ্নের জন্য 3 মার্ক থাকে। সো যেহেতু আমাদের প্রশ্নের মার্কের ভ্যারি করছে, অর্থাৎ আমাদের লিখাতে অ্যান্সারের লেন্থ এবং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ভ্যারি করবে, সো সেই দিক থেকে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, এক নম্বরে যে প্রশ্ন থাকবে সেইটার অ্যান্সারটা একদম শর্ট ফর্মে লিখতে হবে। এক কথায় যাকে বলি আমরা, এক কথায় লিখতে হবে এমন একটা বিষয় লিখতে হবে। দুই নম্বরের প্রশ্নটার ক্ষেত্রে আমরা একটু সেন্টেন্সটাকে লেন্থ করতে পারি, লেন্থই করতে পারি, একটু বড় করতে পারি। দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা সাবজেক্ট ইউজ করতেও পারি নাও করতে পারি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে লিখতে পারি। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে লিখতে হলে আমাকে জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হয় বা কিভাবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে হয়। সাধারণত আমরা জানি অ্যাজ ইউজুয়াল ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ভার্ব দিয়ে শুরু করতে হয় এবং এই ভার্ব দিয়ে শুরু করে শেষ পর্যন্ত এমন কিছু লিখতে হবে যেন দুই নম্বর প্রশ্নে যে এক প্রশ্নটা থাকছে সেটার অ্যান্সারটা একদম ক্লিয়ার এবং ক্রিস্টাল হয়ে যায় আমাদের সামনে। ওকে, এটা হচ্ছে দুই নম্বর বা তিন নম্বর প্রশ্নের উত্তর। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা একটু লেন্থি করতে পারবো, একটু ব্রড করতে পারবো প্রশ্নগুলোকে। এখানে সাবজেক্ট যোগ করতে পারি, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে পারি অথবা মোডাল অক্সিলারি ভার্ব ইউজ করে কিন্তু লিখতে পারি। আমি কিন্তু ক্লাসে আজকে দেখাবো যে কিভাবে আমরা যে কোনো 10 নাম্বার প্রশ্ন যদি আসে প্যাসেজ থেকে তাহলে সেটাকে কিভাবে লিখতে হবে এবং এই লেখার টেকনিকগুলো কি কি। সো চলো আমরা এটাকে দিয়ে আজকে শুরু করি। সো হাউ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এইখানে আমাদের বইয়ে যে বক্সটা আছে ঠিক এরকমের একটা বক্স আছে। তোমরা যদি বই খুলে দেখো তাহলে দেখতে পাবে এই ধরনের একটা বক্স আছে। এখন এই বক্সের মধ্যে চারটা অথবা পাঁচটা ইনফরমেশন থাকে, চার থেকে পাঁচটা, সব জায়গায় পাঁচটা নাও থাকতে পারে, চারটা থাকতে পারে। সো চার থেকে পাঁচটা ইনফরমেশন দেওয়া থাকে। এখন এই ইনফরমেশন গুলো আমাকে পড়তে হবে এবং কোন ইনফরমেশনে কি বলছে সেটা বুঝতে হবে। আমি যেটা বই দেখতে পাচ্ছি যে এক নাম্বার যে ইনফরমেশনটা বলছে, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলায় খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড আমাদের টেক ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য, এটা হচ্ছে এক নাম্বার কাজ। ইউ হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আদারওয়াইজ ইউ ক্যান টেক পার্ট ইন দ্য ফিজিক্যাল এক্সারসাইজ। দুই নম্বরটা হচ্ছে ওয়াশ ইউর ফেস অ্যান্ড রিফ্রেশ ইউর সেলফ, দ্যাট মিন্স তোমাকে ঘুম থেকে ওঠার পরেও ইউ হ্যাভ টু ওয়াশ ইউর ফেস, ইউ হ্যাভ টু রিফ্রেশ ইউর সেলফ, ইউ হ্যাভ টু রিক্রিয়েট ইউর সেলফ, তোমাকে নতুন ভাবে রিফ্রেশ হতে হবে, তোমার ফেস ধুইতে হবে, তোমাকে যেন ঘুমের যে ভাবটা সেটা থেকে দূরে হয়ে আসা যায়, এই বিষয়টা তোমাকে মানতে হবে। দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে ওয়্যার ড্রেসেস অ্যান্ড শুজ সুইটেবল ফর ওয়াকিং অর রানিং, এমন কিছু ড্রেস পরতে হবে যে ড্রেসগুলো তোমার জন্য সুইটেবল, তুমি যেটাতে কমফোর্ট ফিল করো, এবং জুতা যেটা তোমাকে হেল্প করবে দৌড়াইতে এবং রানিং করতে। ফোর্থ যে পয়েন্টটা সেটা বলছে গো টু এ পার্ক অর এনি ওপেন প্লেস, ইউ হ্যাভ টু গো টু এ পার্ক অর এনি ওপেন প্লেস, যেখানে তুমি ইউ হ্যাভ টু ওয়াক, ইউ হ্যাভ টু ওয়াক, ইউ হ্যাভ টু রান, যেখানে তোমাকে দৌড়াইতে হবে অথবা হাঁটতে হবে, এমন একটা ওপেন প্লেস অথবা পার্কে তোমাকে যেতে হবে। দিস ইজ দ্য ফোর্থ পয়েন্ট।
that be a group or enjoy your walking or running বলছে তোমাকে একটা গ্রুপের মধ্যে যেতে হবে যেন তুমি তোমার হাঁটা এবং ঘোরাটাকে এনজয় করো তুমি যদি একা একা করো সেক্ষেত্রে কি হবে ইউ মে ফিল বোর তোমার হয়তো বোরিং ফিল হতে পারে সো ইউ হ্যাভ টু মেক এ গ্রুপ তোমাকে কিছু মানুষের সাথে একটা গ্রুপ করতে হবে যাদের সাথে তুমি কথা বলতে পারবে যাদের সাথে তুমি এনজয় করতে পারবে যাদের সাথে তুমি হাসতে পারবে as well as you can do your performance you can do your work তুমি রানিং অথবা ওয়াকিং করতে পারবে তো দিস ইজ দ্য ফার্স্ট দিস ইজ দ্য ফিফথ পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট আমরা বই থেকে সুন্দরভাবে পড়ে নিলাম এবং জানলাম যে কোন পয়েন্টে কি আছে এবং এই পাঁচটা পয়েন্টকে যদি আমরা একসাথে করে চিন্তা করি তাহলে আমাদের সকালে ঘুম থেকে আর্লি ওঠা থেকে শুরু করে মেক এ গ্রুপ পর্যন্ত যে কাজগুলো করতে হবে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুসারে কিন্তু আমাদের এখন প্রশ্নগুলো অ্যানসার করতে হবে সো ডিয়ার স্টুডেন্ট প্রশ্নগুলোকে যদি আমি একটু পড়ে দেখি তাহলে কি আসে দেখো ফার্স্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে এ নাম্বার এ নাম্বারে যেটা বলছে যে হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড তো ভেরি সিম্পল কোশ্চেন বলছে হোয়েন ডু ইউ গেট আপ বেড তুমি কখন ঘুম থেকে উঠবে এই যে হোয়েন ডু ইউ গেট আপ বেড বললো এই কথাটার অ্যান্সারটাকে যদি আমরা স্বাভাবিকভাবে দিতে যাই তাহলে এটা বলি যে আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এটাই আসার কথা বাট এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা এত বড় সেন্টেন্স ইউজ করব না এখানে শুধু একটা ফ্রেজের মাধ্যমে অ্যান্সারটা দিতে হবে তো এই বড় সেন্টেন্সটাকে যদি আমি এক কথায় বলতে চাই তাহলে কি বলতে পারি আর্লি ইন দ্য বেড আর্লি ইন দ্য মর্নিং অথবা গেট আপ আর্লি এই ধরনের কথা আসতে পারে সো এক নাম্বার প্রশ্নটার জন্য বলছে হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড এই হোয়েন ডু ইউ গেট আপ যখন বলছে তখন আমরা বলবো আর্লি জাস্ট আর্লি শুধু এইটুকুই লিখবো আর্লি ই এ আর এল ওয়াই আর এই কথাটা লিখবো আর্লি ইন দ্য মর্নিং ইন দ্য বেড কিচ্ছু দরকার নাই আমাদের এক কথাতে উত্তর বলে যথেষ্ট খুব সহজভাবে যদি বলতে চাই So this is the first question. Now we are going to the second question, question number B. Question number B সম্পর্কে কিন্তু আমি বলেছি কিভাবে লিখতে হবে। আমি এখানে লিখেও দেখাবো বলছে যে why should you take physical exercise? এই প্রশ্নটা প্রথমটার চেয়ে কিন্তু একটু বড়। এবং অ্যান্সারটা একটু বড় হওয়ার কথা। বলছে why should you take physical exercise? Why should you take physical exercise? অর্থাৎ কেন তোমাকে physical exercise করতে হবে? কারণটা কি? এখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ কেন করি এটা কিন্তু সবাই জানি বাট এটাকে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমাদের এখানে নিয়ে আসতে হবে যেখানে আমরা কোনো সাবজেক্ট কোনো ভার্ব ইউজ করতে পারবো না তাহলে দুই নম্বরের অ্যান্সারটা এমন হতে পারে যে কি কারণে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি আমাদের বডিকে ফিট রাখার জন্য আমাদের মাইন্ড ফ্রেশ রাখার জন্য আমাদের বোননেস কাটানোর জন্য আমাদের শরীরটাকে কি বলবো যে অসুখ বিসুখ থেকে মুক্ত করার জন্য অনেকগুলো কথা আসতে পারে এতগুলো কথার মধ্যে থেকে কোন কথাটা আমাদের ওপরের বক্সের ইনফরমেশনের মধ্যে মিলে যায় সেই অ্যান্সারটাকে আমরা এখানে নিব আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো তাহলে বি নাম্বারটা হচ্ছে আমি এবার লিখতে পারি টু কিপ আওয়ার বডি ফিট টু কিপ আওয়ার বডি আমি এখানে একটা স্ল্যাশ দিয়েছি এটার কারণ হচ্ছে কেউ যদি এত বড় জিনিসও লিখতে না চাও তার জন্য কি করা যায় তার জন্য করা যায় শুধু এইটুকু যে টু কিপ ফিট টু কিপ ফিট অর্থাৎ ফিট থাকার জন্য সুস্থ থাকার জন্য তাহলে আমি বলেছিলাম টু কিপ আওয়ার বডি ফিট আমরা এখান থেকে আওয়ার বডিটুকু বাদ দিয়েছি দিয়ে লিখেছি টু কিপ ফিট This is the answer number B. B number এর যে answer সেটা। এরপর আমরা C number এ যাচ্ছি। C number এর ব্যাপারটা হচ্ছে একটু lengthy এবং বড় এবং এখানে মার্কের পরিমাণটা বেশি। অতএব আমাদেরকে কিন্তু এখন একটু free hand এ লিখতে হবে। যেমন ধরো এখানে যেটা বলছে How do you pass your morning? How do you pass your morning? You means you, individually you. How do you pass your life? তুমি তোমার সকালটাকে কিভাবে ব্যয় করো? ইটস আপ টু ইউ তোমার এখন লেখার সুযোগ আছে আমি যেভাবে পার করি সেটার সাথে তোমার মিলবে না তুমি যেভাবে পারো সেটার সাথে তোমার বন্ধু মিলবে না অতএব এই জায়গায় অ্যান্সারের ভ্যারিয়েশনটা মাস্ট আসছে
আমি যেভাবে সকালটাকে ব্যয় করি সেটাকে যদি আমি লিখি সেটাও যেমন সঠিক, তুমি যেভাবে সকালটাকে ব্যয় করো সেটাও যদি লিখো সেটাও কিন্তু সঠিক। তবে যেহেতু আমরা উপরে একটা ইনফরমেশন পেয়েছি, অতএব আমাদের উচিত হবে ওই ইনফরমেশন বেসিসে আমাদের অ্যান্সারটাকে তৈরি করা, আমি সেগুলো পালন করি আর না করি, এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা সি নম্বরে যে অ্যান্সারটা লিখছি সেটা হচ্ছে যে এখানে সাবজেক্ট নিয়ে আসবো এবং মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করব। যেমন এই প্রশ্নগুলোর ক্ষেত্রে উইল এবং শুড, উইল এবং শুড দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে উইল, আমি এখানে যদি এটাকে মিশাই দিয়ে লিখি যে উইক এবং শুড, এই দুইটা ওয়ার্ড এখানে আসতে পারে। তাহলে আমি আমার ইনফরমেশন গুলোর সাথে আমি এই দুইটা জিনিসকে যে কোনো একটা বসাবো। যেমন ধরো আমি যদি এখন বলি যে আই গেট আপ আর্লি, একটা হয়ে গেল, দেন আই wash my face and wear comfortable shoes and wear comfortable dress। এই এখানে তিনটা সেন্টেন্স আমি এখানে লিখেছি, I get up early, then I wash my face and wear comfortable dress। এই যে তিনটা সেন্টেন্স লিখলাম, প্রতিটা সেন্টেন্সের জন্য কিন্তু একটা করে মার্ক থাকে, তাহলে আমরা মোটামুটি তিনটা সেন্টেন্সের জন্য তিনটা ভালো মার্ক পেতে পারি। কেউ যদি চাই এটাকে আরো বড় করবে সে কিন্তু পারবে, আরো ইনফরমেশন পড়ে আছে সেই ইনফরমেশন গুলোকে ব্যবহার করে কিন্তু এই জিনিসটা লেখা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি সি নাম্বার প্রশ্নে উইল এবং শুড দিয়ে করে তাহলে আমরা অ্যান্সারের মধ্যে উইল এবং শুড ব্যবহার করব, যদি প্রশ্নের মধ্যে উইল এবং শুড ব্যবহার না করে তাহলে আমরা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সরাসরি এভাবে লিখে দিব। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো এবং 10 নম্বরে যে সমস্যাটা হয়, অনেকেরই সমস্যা আমাকে বলা হয়েছে, 10 নম্বর প্রশ্নের অ্যানসার গুলো যেভাবে লিখতে হবে সেটা একটু বেসিক ধারণা এখানে দিয়েছি, কিছু শর্টকাট টেকনিক বলেছি, আশা করি এগুলো তোমাদের অনেক উপকারে আসবে। সো ডিয়ার স্টুডেন্টস, আগামী কালকে আগামী দিনের ক্লাসের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আগামী দিন পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।